খুলনা জেলার রূপসা উপজেলার আলাইপুরে আট দিন গ্রামীণ স্বাস্থ্যনিবেশ চক্ষু ও ডায়াবেটিস ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। চার ফেব্রুয়ারি 2023 শনিবার স্থানীয় পিঠাভোগ ডিজিসি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই স্বাস্থ্যসেবা ক্যাম্পটির আয়োজন করে আট দিন আকিজ মেডিকেল কলেজ হাসপাতাল খুলনা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পটির শুভ উদ্বোধন করেন রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কামালউদ্দিন বাদশা। যদি রোগ আক্রান্ত হয় ওই মানুষ বিভিন্ন সময় বিভিন্ন সময় বেকায়দায় পড়ে, ডাক্তারের পরামর্শ নিতে হয়। আমরা অনেক সময় অর্থনৈতিক কারণে সেই পরামর্শটা আমরা অনেক সময় নিতে পারি না বলে আমরা মনে করি। আজকে উনার নিজের ইচ্ছায় এই সুদূর পথ অতিক্রম করে আজকে উনাদের ডাক্তার সহ উনাদের প্রতিটি সেক্টরে যারা আছেন সবাই কিন্তু এখানে আসছেন। আমাদের এই এলাকার দশটা মা, দশটা ভাই, দশটা বৃদ্ধ এই সেবাটুকু যে পায়, এইটাই তো আমাদের গর্ব। বিশেষ অতিথি ছিলেন রূপসা থানার সেকেন্ড অফিসার ইন্সপেক্টর আব্দুল কাইম ও স্থানীয় ঘাটভোগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান। এই যে ক্যাম্পিংটা করছে এর দ্বারা আসলেই আপনারা উপকৃত হবেন। শুধু আমাদেরকে সচেতন হতে হবে, কোন রোগী ছোট না, আপনারা স্বাস্থ্য সচেতন হবেন। এবং এই যে ক্যাম্পেইন, এই ডাক্তার সাহেবরা যেভাবে কথা বলছে বা যেভাবে পরামর্শ দেয় সেই পরামর্শ অনুযায়ী চলবে। যে আদিন গ্রুপের কাছে আমি দাবি করব যে আজকে যে একটা ক্যাম্পেইন করছেন, আমাদের ডাক্তার সাহেব যে কথা বলেছেন অন্য অন্য রোগের বিষয়ে এখানে ক্যাম্পেইন করবে, এটা যেন আমরা অব্যাহত থাকে। ধারাবাহিকভাবে আমরা এই সহযোগিতা আপনাদের কাছ থেকে আশা করব। সভাপতিত্ব করেন রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর জাহান। ক্যাম্পে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আদিন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাক্তার শেখ মহিউদ্দিন। এই কাজটা আমরা পল্লি গ্রামে বিকশিত করতে চাই, আরও সুশোভিত করতে চাই। আমরা এখন আই ক্যাম্প করছি, ডায়াবেটিক ক্যাম্প করছি, এটা আস্তে আস্তে কার্ডিয়াক ক্যাম্প হবে, আস্তে আস্তে মা শিশুদের ক্যাম্পও হবে, প্রস্টেট ক্যাম্প তো হবেই। সুতরাং যদি গ্রামের মানুষ, উদ্দেশ্য হলো যারা গ্রামে একদম যারা হ্যাভ নট গ্রুপ, মানে যাদের একদম কিছু নাই, নিঃস্ব মানুষ, তারা যেন স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হয়, তারা যেন স্বাস্থ্যসেবা পায়। আর তাদেরকে একটা সেন্সিটাইজ করা, তাদেরকে একটু সচেতনতা তৈরি করা, একটা স্পন্দন তৈরি করা, যাতে করে তারা স্বাস্থ্যটা বুঝে। স্বাস্থ্য শুধু নিরাময় না, স্বাস্থ্য মানে চিকিৎসা না, স্বাস্থ্য মানে এখানে অনেক কিছু। এখানে একটা পরিবর্তন ঘটানো দরকার, এখানে একটা বৈপ্লবিক পরিবর্তন ঘটানো দরকার, এই লক্ষ্যে আট দিন এখন মাঠানো। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আদিন আকিজ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডাক্তার মোহাম্মদ বেলাল হোসেন। আমরা আদিন হাসপাতালের পক্ষ থেকে আপনাদের কাছে এসেছি, যারা হাসপাতালে যাচ্ছেন না অথবা যারা নিজেও জানেন না যে আমার ভিতরে ডায়াবেটিস কি অবস্থায় রয়েছে, আমরা তাদেরকে বাছাই করতে চাই। আজকে এই দুটো ক্যাম্প আপনাদের কাছে হচ্ছে, চক্ষু এবং ডায়াবেটিক। এর পাশাপাশি ইনশাআল্লাহ আমরা পর্যাপ্ত এখানে আরো প্রোগ্রাম আপনাদের এখানে আমরা করব, সেটা হচ্ছে প্রোস্টেট এবং হার্টের রোগ। যে কথাগুলো, যে মেসেজগুলো দিচ্ছি আমরা, আপনারা যারা এখানে এসেছেন, আপনাদের প্রতিবেশী যারা এখানে আসতে পারেনি অথবা রোগ আছে আসেনি, তাদের কাছে এই মেসেজগুলো পৌঁছে দিবেন। আমাদের এই ক্যাম্পে তারা আসুক, যদি এই ক্যাম্প মিস করে তাহলে আদিন মেডিকেল কলেজ হাসপাতালে যাবে, আমরা তাদের চিকিৎসার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিঠাভোগ ডিজিসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণপদ রায়, আলাইপুর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আলবাবুর সরকার ও আদিন চক্ষু প্রকল্পের এজিএম মোহাম্মদ রবিউল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শক্তিপদ বসু। বিদ্যালয়ের শিক্ষার্থী এবং এলাকার বিভিন্ন শ্রেণী পেশার অসংখ্য মানুষ ক্যাম্পে উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর অতিথিদের সাথে নিয়ে ক্যাম্পের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন ডাক্তার শেখ মহিউদ্দিন। সকাল থেকেই বিদ্যালয়ের কক্ষে রোগী দেখেন চিকিৎসকগণ। এই ক্যাম্পে চক্ষু এবং ডায়াবেটিস রোগীদের প্রাথমিক স্বাস্থ্য পরামর্শ প্রদান করেন তারা। এছাড়া বাছাইকৃত সারি রোগীদের উন্নত চিকিৎসার জন্য প্রতিষ্ঠানের নিজস্ব পরিবহনে খুলনায় আদিন আকিজ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। নিউজ জোন বিডি খুলনা।